নমস্কার কেমন আছেন সবাই সুমনা কিচেন উইথ ব্লগ চ্যানেলে সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আজকে আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আর আজকের রেসিপিটি হলো মুগ ডাল দিয়ে কলমি শাকের ঘণ্ট এই রেসিপিটি তৈরি করতে খুব অল্প সামান্য উপকরণ লাগে আর এটা গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু অপূর্ব লাগে আর এই রেসিপিটি তৈরির জন্য প্রথমেই আমি এক আটি মতো এখানে কোলমিশ শাক নিয়ে রেখেছি আর শাকটাকে খুব ভালো করে বেছে কেটে রেখেছি তারপরে এখানে কলমি শাকটাকে খুব ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে রেখেছি আর কলমি শাকটাকে যত কুচি করবেন তত খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হবে মুগ ডাল এক কাপ মতো নিয়েছিলাম আর খুব ভালো করে ধুয়ে রেখেছি লাগবে জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো সব কিছুই পরিমাণ মতো লাগবে আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা নিয়েছি নুন নিয়েছি কয়েকটা বড়ি নিয়েছি আর আলু খুব ছোট ছোটো করে টুকরো টুকরো করে কেটে রেখেছি আর ফোড়নে লাগবে পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা প্রথমে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে খুব অল্প পরিমাণে জাস্ট পঁচিশ গ্রাম মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে আর এবার বড়িগুলো আমি ভেজে নেব বড়িগুলোকে লালচে করে ভেজে নিয়েছি আর বড়িটাকে এবার একটা বাটিতে তুলে রাখছি আর এরপরেই একটা শুকনো লঙ্কা আর কিছুটা পাঁচফোড়ন ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা দেওয়ার পরেই টুকরো করা ছোট ছোট আলুগুলোকে দিয়ে দিয়েছি আর আলুটা দেওয়ার পরেই দিয়ে দিলাম মুগ ডালটা আর দুটোকেই খুব ভালো করে চেড়ে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে আর একটু ভালো করে ভেজে নিচ্ছি আর এরপরেই বড়িগুলো দিয়ে দিচ্ছি বড়িগুলো দিলাম এই কারণেই বড়িটা লাস্টে দিলে কিন্তু শক্ত শক্ত থেকে যায় ওই জন্য প্রথমেই দিয়ে দিলাম আর এরপরেই পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে খুব ভালো করে সব কিছু একসাথে কষে নিচ্ছি সব কিছু খুব ভালোভাবে যাতে নরম হয়ে যায় সেই জন্য একটু জল দিয়ে প্রায় দুই থেকে তিন মিনিট কষে নিয়েছিলাম দেখুন আলুগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর এরপরেই কলমি শাকটা দিয়ে দিলাম কলমির শাকটা দেওয়ার পরে একটু ঢেকে দেব দেখুন কলমির শাকটা অনেকটাই কমে এসছে আর এরপরে আলু আর সব কিছুর সাথে কলমির শাকটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কলমির শাকটাকে খুব ভালো করে মেশানো হয়ে গেছে আর এরপরে আরেকবার ঢাকা দিয়ে দিলাম আর এই ঢাকা অবস্থায় আমি প্রায় পাঁচ থেকে দশ মিনিট মতো রেখেছিলাম ঢাকা খুলে দিয়েছি দেখুন অনেকটাই কমে এসছে আর প্রায় হয়েই এসছে বলা যায় আর এরপরেই আমার মনে হয়েছিল নুনটা কম সেই জন্য নুন অ্যাড করে একটু নেড়েচেড়ে এরপরেই নামিয়ে দিচ্ছি তাহলে আজকের এই কলমিশ শাকের ঘণ্ট কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার অবশ্যই করবেন আর এখনও যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ